ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মেয়েদের জন্য তাদের ঘরই উত্তম, এই কথা কি হারাম শরীফের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা হারাম শুরু করেছি আমাদের জন্য। মেয়েদের জন্য সলাতের ক্ষেত্রে ঘরে উত্তম, এটা সবসময়ের জন্য প্রযোজ্য, হারামের জন্য প্রযোজ্য। তবে মক্কাতে গেলে যে আপনি সওয়াবটা পাবেন কোনটা, এটা আমাদের শেখ মোহাম্মদ সাংকেতি, মোহাম্মদ মুখতার সাংকেতি হাফেজাহুল্লাহ, যাকে মদিনার ফকি বলা হয়, উনি এখানে একটা সুন্দর জিনিস আমার কাছে পছন্দ হচ্ছে, সেটা হচ্ছে উত্তমের সাথে এই সওয়াব বহুগুণ বর্ধিত হওয়ার কন্ট্রাডিক্টরি নেই। উত্তম আল্লাহ কত দিবেন বলে না, আরও বেশিও দিতে পারে সন্দেহ নেই, কিন্তু মক্কাতে গেলে যে সওয়াবটা অতিরিক্ত পাবেন কোনটা, ওইটা 1 লাখ, সেটা পাবেন না কম পাবেন আপনি জানেন না, এটা তো শিওর 1 লাখ। এইটা আপনি এই সুযোগটা এখানে হাতছাড়া করবেন না, অন্যখানে তো আপনি ঘরে উত্তম। আর মক্কাতে যদি আপনি ঘরে থেকে নিয়ত করেন যে বাইরে যেতে পারছি না পুরুষের সমস্যার কারণে, জায়গা নেই, তখন আপনি নিয়তের কারণে সওয়াব পাবেন, 1 লাখ পেয়ে যাবেন, ঘরের টাও পাবেন, দুইটা পাবেন। আর যদি খালি থাকে তখন আপনার মক্কা যাওয়াটা উত্তম, আপনি ওই সওয়াবটা যেন আপনি ইনশিওর করতে পারেন, এটা বুঝতে পারছেন কথাটা। এটা আমাদের শেখ মোহাম্মদ, এটা ওনার থেকে শোনার পর থেকে আমার মনটা শান্তি হয়েছে, আর আগ পর্যন্ত আমি বহু ব্যাখ্যা শুনছি শেখ মোহাম্মদ মুখতার সাংকেতি হাফেজাহুল্লাহ।